এটা হচ্ছে ইনডোর সাবস্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে 11 KVA একদম সার্কিট ব্রেকার বা ভিসিবি, এটার মাধ্যমে ট্রান্সফর্মার অন অফ করতে হয়। এখানে অ্যাম্পিয়ার মিটার আছে 1, 2, 3, এখানে অ্যাম্পিয়ার শো করে আমাদের এইচটি অ্যাম্পিয়ার, কোন ফেজে কত অ্যাম্পিয়ার আছে। এখন কেভিএ, এখানে আমার কত হাজার ভোল্টেজ আছে এইচটি লাইনে সেই ভোল্টেজ দেখায়। এখানে সুইচ অন অফ, এই অন অফ সুইচের মাধ্যমে আমরা আমাদের ট্রান্সফর্মার অন অফ করি। ম্যানুয়ালিও এটাকে অন অফ করা যায়। মূলত এটা হচ্ছে বেকম সার্কিট ব্রেকার অর্থাৎ ভিসিবি। এখানেও দেখতে পাচ্ছেন এটা অন আছে, ক্লোজ, ওপেন, এটা দিয়েও অন অফ করা যায়। এটা হচ্ছে চার্জিং, চার্জিং নব, এটা দিয়ে ভিসিবি চার্জ করতে হয়। ম্যানুয়ালি যখন অন অফ করা লাগে তখন এটা দিয়ে চার্জ করতে হয়, চার্জ করে অন করতে হয়। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার, 1250 KVA ট্রান্সফর্মার। ভিসিবি থেকে এসে লাইন, ভিসিবি থেকে আউটপুট লাইন হচ্ছে এটা, এখান দিয়ে আউটপুট হয়ে ড্রেন দিয়ে এসে আমাদের ট্রান্সফর্মারে, ট্রান্সফর্মারে এই সাইড হচ্ছে এইচটি সাইড, এটা হচ্ছে এলটি সাইড। এইচটি লাইন এসে আমাদের এইচটি বুশিংয়ে কানেকশন দেওয়া হয়েছে, এবং এলটি সাইড থেকে আমাদের লাইন সাপ্লাই দেওয়া হয়েছে 3টি ফেজ। এই এলটি সাইড থেকে লাইন চলে গেছে আমাদের এলটি সুইচ গিয়ারে। এলটি সুইচ গিয়ারের আর বিন, এলটি সুইচ গিয়ারের এটা হচ্ছে আমাদের জেনারেটর ইন এসিবি, এবং এটা হচ্ছে, এটা হচ্ছে আরবি ইন এসিবি। দেখতে পাচ্ছেন এটার নিচ দিয়ে এসে আমাদের ট্রান্সফর্মার থেকে লাইন এসে এসিবিতে সংযোগ করা হয়েছে, এবং তার উপর থেকে বাসবার কানেকশন করে আমাদের লাইন সাপ্লাই দেওয়া হয়েছে। উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাপ্লাই সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের মাধ্যমে আমাদের লাইন বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ডে পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একই এই বাসবার থেকে আমাদের লাইন চলে গেছে আমাদের বয়লারে, এবং এটা থেকে চলে গেছে আমাদের ড্রাইং ইউনিটে। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট সার্কিট ব্রেকার, এটাকে বলা হয় এমসিসিবি। এর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট আমাদের এই যে এখানে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট সিস্টেম।
এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আমাদের জেনারেটর। সাবস্টেশনে মূলত এগুলোই থাকে, এর মাধ্যমেই সাবস্টেশন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।